আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি ফাতেমাতুজ্জোহরা আপনাদের সাথে। তো শুরুতেই সবাইকে জানাই মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর এই ভিডিওটা আসলে 16 ডিসেম্বরের করা, তো আপলোড করতে একটু লেট হয়ে গেল। তো সকালের দিকে হচ্ছে এখানে কিছু বাজার করা হয়েছে, সেগুলো হচ্ছে আমি এখানে বের করে নিচ্ছি। তো এখানে হচ্ছে ধনে পাতা, শিম, টমেটো, শসা, লেবু, আর হচ্ছে পোলার চাল, আলু, অর্থাৎ নতুন আলু আর কি। এখন তো শীতের সিজনে নতুন আলু উঠেছে, সেই নতুন আলু এই টুকটাক বাজার করা হয়েছে। আর সেই সাথে হচ্ছে এখানে একটা মুরগি আনা হয়েছে, তো সেটাকেও হচ্ছে আমি বের করে নিলাম। তো এই মুরগিটাই হচ্ছে আজকে রান্না করে নিব। তো রান্না করার জন্য যে মুরগির উপরে যে স্কিনটা আছে এটা কিন্তু ভালোভাবে একটু পুড়ে নিতে হয়, নয়তো দেখা যায় কি স্কিনের মধ্যে ছোট ছোট লোম থাকে, তো সেগুলো তো খাওয়া যায় না। এগুলোকে ভালো করে ক্লিন করে এটাকে হচ্ছে পুড়ে নিচ্ছি। পুড়ে নেওয়ার পরে হচ্ছে ভালো করে ক্লিন করে নেব, তাতে হাত দিয়ে ছোট ছোট লোম আছে কিনা সেগুলো ফেলে দিয়ে দেন হচ্ছে কেটে নেব। তো এখানে যেহেতু মুরগিটা কেটে নিচ্ছে, তো এখানে কিন্তু চামড়াটাকে আলাদা করে নেব। কেউ চাইলে কিন্তু এই মুরগির সাথে অ্যাডজাস্ট করেই কেটে নিতে পারেন, বাট আমার কাছে আলাদা চামড়া খেতেই ভালো লাগে, সেজন্য হচ্ছে এখানে আলাদা করে নিচ্ছি। আর আলাদা করার পর যাতে সেরকমভাবে বাছার একটা ঝামেলা না থাকে, সেজন্য কিন্তু আগেই পুরো বেছে নিয়েছি। আর এইদিকে হচ্ছে মুরগির পেট থেকে একটা বড় ডিম বের হয়েছে। সো এই জিনিসটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে, মুরগির পেট থেকে ডিম বের হয়, এই জিনিসটা দেখার মধ্যেই আমার শখ বেশি, আর বের করতেও অনেক ভালো লাগে। তো যাক, একদম কিন্তু বড় ডিম, ডিম পারলে যেরকম হয় মুরগির ডিম, সেরকম একটি ডিমই কিন্তু ছিল। এটা কিন্তু একদম ভালো একটি ডিম, আর এর সাথে তো ছোটো ছোটো কিছু ডিম ছিলই এর পেটে। সো ছোটো ছোটো ডিমগুলো যেগুলো, এগুলো কিন্তু রান্না করে খেতে অনেক ভালো লাগে, অর্থাৎ রান্নার মধ্যে। কিন্তু বড় যে ডিমটা বের হয়েছে সেটা কিন্তু রান্না করে খাওয়া যাবে না, ওটা কিন্তু আলাদা। নর্মালিতে আমরা যেরকম ডিম পোচ বা ভাজি করে খাই সেভাবেই কিন্তু খেতে হবে। সো এটা অনেক ইন্টারেস্টিং ছিল ব্যাপারটা। মাঝে মাঝেই মুরগি আনলে কিন্তু এরকম দেখা যায়, কিছু বড় বড় ডিম পাওয়া যায় আর কি। তো যাক, এই তো মুরগিগুলো হচ্ছে আমি কেটে নিয়েছি, আর এইদিকে হচ্ছে এই মুরগির ডিম, কলিজা, তারপর হচ্ছে যে স্কিন, এগুলো একটু আলাদা করে রেখেছি আর কি। সো মুরগি কাটা হয়ে গেছে, এখন হচ্ছে মুরগিগুলোকে ধুয়ে নিচ্ছি। সো এখানে মুরগির পিসগুলোকে আলাদা করে ধুয়ে নিলাম, এখানে হচ্ছে মুরগির যে পা মাথা স্কিন ছিল সেগুলো আলাদা করে ধুয়ে নিলাম, এইদিকে হচ্ছে গিলা, কলিজা, মুরগির ডিম এগুলোকে আলাদা করে ধুয়ে নিলাম। তো এগুলোকে কিন্তু তিন ভাগ করা হয়েছে, কারণ একসাথে কিন্তু রান্নার মধ্যে এগুলো দিব না। প্রথমে হচ্ছে মাংসটা দিব, তারপরে হচ্ছে মুরগির চামড়াগুলো দিব, এরপরে কিন্তু কলিজাটা দিব, কলিজা ডিম এগুলো দিব। কারণ একসাথে যদি দিই তাহলে কিন্তু রান্না করলে দেখা যাবে যে সব কিছু গলে গেছে, গলে একদম আলু ভর্তা হয়ে গেছে, সেজন্য আলাদা আলাদা করে দিয়েই কিন্তু দিতে হয়। তাতে করে রান্না যখন শেষ হবে তখন সব কিছুর একটা পারফেক্ট কম্বিনেশন থাকবে, অর্থাৎ পারফেক্টলি হবে। কখন এমন হবে না যে মাংস খুব বেশি সেদ্ধ হয়ে গেছে বা চামড়া টা একদম শক্ত রয়েছে, এরকম না। একটু টাইম ওয়াইজ দিলে হয় কি, মানে পরপর টাইম করে দিলে সব কিছু একদম পারফেক্টলি সেদ্ধ হয় আর কি। সো এখানে প্রথমে হচ্ছে আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে মুরগির চামড়াগুলো দিয়ে দিলাম, এখন হচ্ছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু প্রথমেই সব মশলাপাতিগুলো একসাথে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে মাংসটা দিয়ে দিলাম, এরপরে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আলাদা করে কোনো এক্সট্রা ঝোল অ্যাড করিনি, মুরগি থেকে যে ঝোলটা বের হয়েছে সেটা দিয়ে কিন্তু রান্না করে নিচ্ছি, এতে করে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো এই তো এটা ঢেকে দিচ্ছি, এটা হতে থাকুক। আর এই দিকে হচ্ছে একটু পোলাও রান্না করব, সেজন্য হচ্ছে পোলাওর চালটা ধুয়ে দিয়ে দিলাম, আর এখন হচ্ছে ভালোভাবে একটু ভেজে নেব। আর এই পর্যায়ে হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম। তো চালটাকে ভালোভাবে ভাজার পর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর পানি দেওয়ার পরে এই পর্যায়ে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এটা দেওয়ার ট্রাই করবেন, এতে করে পোলাওর মধ্যে অনেক সুন্দর একটা স্মেল আসে আর খেতেও অনেক ভালো লাগে। তো আজকে কিন্তু আসলে আমি রান্নাবান্নাগুলো ওইভাবে শেয়ার করছি না কোনো রেসিপি আকারে, জাস্ট আপনাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করছি। আমার চ্যানেলে কিন্তু এই স্পেশাল যে মুরগির রেসিপিটা এটা কিন্তু আছে, আমি অনেক মজা করে রান্না করেছিলাম, যে 16 ডিসেম্বর স্পেশাল উপলক্ষে ঘরে কেউ থাকলে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। যারা যারা আমার সেই রেসিপির ভিডিওটি এখনও দেখেনি তাদের জন্য আমি আমার আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, আপু ভাইয়েরা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো এই তো পোলাও কিন্তু হয়ে গেছে, মাশাআল্লাহ একদম পারফেক্ট ঝরঝরে পোলাও হয়ে গেছে। সো পোলাও রান্না হয়েছে, এদিকে মাংস রান্না হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি একটু সালাদ করে নিব।
তো এই পোলাও মাংসের স্বাদ কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয় সালাদে। সালাদ না করলে মনে হয় কি যেন একটা আধুরা আধুরা লাগছে, কিছু একটা কম এরকম লাগে আর কি। আর বেশিরভাগ সময় আমার কাছে, আমি লেবু ছাড়া আর কি কখনোই কিছু খেতে পারি না, ভাত বেশিরভাগ সময় তো লেবু থাকবে। মাঝের মধ্যে দুই একদিন যদি এমন হয় যে লেবু বাসায় নেই বা লেবুর কথা ভুলে গেছি আনতে, সেক্ষেত্রে মনে হয় যেন আমি ভাত গলা দিয়ে গিলতেই পারি না। ভাত হোক পোলা হোক যেটাই হোক, মানে নর্মালিতে আমার লেবুটা অনেক পছন্দ, আর লেবু ছাড়া হচ্ছে আমি একদমই খেতে পারি না। তো লেবুর দাম যখন অনেক বেশি হয় তখনও হচ্ছে আমার ঘরে লেবু থাকতে হবে, লেবুর দাম যখন অনেক কম হয় তখন হচ্ছে থাকতে হবে, অর্থাৎ লেবু থাকা মাস্ট। তো যাই হোক, আমার মতো এরকম লেবু কে কে পছন্দ করেন, যদি কেউ পছন্দ করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখন হচ্ছে দুপুরবেলা, আমি হচ্ছে খাবারটা সার্ভ করে নিব। আর এই যে মুরগির মাংস কিন্তু হয়ে গেছে, আর নামানোর আগ মুহূর্তে হচ্ছে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। সো জিরার গুঁড়োটা দিলে যেটা হয়, খাবারটা অনেক বেশি টেস্টি হয় আর একটা অন্যরকম একটা ফ্লেভার আসে। সো এটা দেওয়ার ট্রাই করবেন। তো অনেক সময় দেখা যায় বেশি জিরার গুঁড়ো দিলে কিন্তু আবার খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। সব কিছুই কিন্তু একটা পরিমাণ মতো সামঞ্জস্যতাপূর্ণ রেখে দিলে কিন্তু খাবারের টেস্টটা একদম ভালো আসে। তো যাক, এই তো খাবার হচ্ছে টেবিলে সার্ভ করে নিয়েছি, মজাদার সালাদ, সেই সাথে হচ্ছে মজাদার মুরগি আর হচ্ছে পোলাও। সো এই মুরগির মধ্যে যে ডিমগুলো আছে না, এগুলো কিন্তু আমার অনেক ফেভারিট, এটা আমি অনেক মজা করে খেয়েছি। তো খাওয়া শেষে হচ্ছে বিকেলের দিকে আমার মেয়েকে হচ্ছে লাল সবুজ ড্রেস পরিয়ে দিয়েছিলাম। তো মহান বিজয় দিবস উপলক্ষে হচ্ছে ওই ওকে এই ড্রেসটা বানিয়ে দেওয়া হয়েছে, প্লাস হচ্ছে ওর জন্য পতাকাও কিনে এনেছিলাম এর আগের দিন রাত্রিবেলা আর কি। সো ওকে হচ্ছে ড্রেসটা পরে একটু ছাদে নিয়ে গিয়েছিলাম। আর আমার সেই সৌভাগ্য হয়নি যে এরকম অকেশনালি অকেশন মনে রেখে আমাকে এরকম ড্রেস গিফট করবে। আসলে কাছের মানুষের কাছ থেকে এরকম অকেশনালি গিফট পেতে কার না ভালো লাগে, তাই না? তো যাক, সেই সৌভাগ্য তো আমার হয়নি, কিন্তু আমি আমার মেয়েকে গিফট করেছি আর কি। তো ও ছোটো মানুষ আসলে, তারপর কোথাও যাওয়া যেহেতু হয়নি, ঘর থেকে বের হওয়া হয়নি, সেজন্য হচ্ছে ওকে নিয়ে একটু ছাদেই আসলাম। আর ও একটু খেলা করে হচ্ছে একটু বোরিং ফিল করছিলো, আর খেলা করবে না এখন, অর্থাৎ পতাকা নিয়ে খেলা করবে না, তখন হচ্ছে পতাকা নিয়ে খুব নাচানাচি করছিলো আর কি, খুশি হয়েছে। এখন হচ্ছে ও ইট ধরে খেলা করবে, সো ও যা চাচ্ছিলো তাই আর কি করা হচ্ছিলো। আর পতাকা হচ্ছে আমার হাতে দিয়ে দিয়েছে, বলছে যে এটা তোমার হাতে রাখো, আমি হচ্ছে এখন ইট ধরে খেলা করব। সো এখন যেহেতু আমার হাতে রেখেছিলাম, আমি বলছিলাম যে তোমার হাতে রেখে খেলা করো। সো ও আমার হাত থেকে নিয়ে, এটা হচ্ছে যে পানির ট্যাঙ্ক আছে সেটার উপরে হচ্ছে তুলে রাখছে। আর ওকে একটা গলায় মালা পরে দিয়েছিলাম, সেটা হচ্ছে ও এসে এখানে খুলে ফেলেছে। আসলে বাচ্চা মানুষের তো খুব বেশিক্ষণ খুব সব কিছু জিনিসপত্র রাখতে পারে না, গলার মালা কিংবা হাতের চুড়ি পরিয়ে দিলে কিছুক্ষণের মধ্যে হচ্ছে টান দিয়ে খুলে ফেলে। তো তারপর হচ্ছে এই তো আমরা মামি সুন্দরভাবে সাদে বিকেলটা কাটালাম, তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে বাসায় চলে গেলাম। তো এই ছিল আমার আজকের ভিডিওটি, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।